বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত সাঁওতা গ্রামে এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়। গতকাল বিশ্বকর্মা পুজো দেখতে বেরিয়েছিল ওই নাবালিকা তার বান্ধবীদের সঙ্গে। মেয়ে বাড়ি ফিরে না আসায় চিন্তিত পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করলে যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ। সারারাত্রি মেয়ের কোনো খোঁজ খবর পাননি পরিবারের লোকজন। সকালে ওই নাবালিকা মেয়ে নিজেই রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে। বাড়ির লোকজনদের সমস্ত কথা খুলে বলে সে। শান্তনা আর ওই বন্ধুটা চারিদিক সবারই নাম্বার থেকে, কিন্তু ফোন রিসিভ হয় না। কিন্তু আমার মেয়ে সকালবেলায় যখন ফিরছে বাড়িতে তখন রক্তাক্ত অবস্থায় রয়েছে, জামা কাপড় সব গায়ে নেই, সব ছেঁড়া করে। এবং ওনাকে কেউ পৌঁছাইতে কেউ কীভাবে আসে বাইকটা নিয়ে ঘর এসেছে, বলেছে ওদের মাকে যে হারে বলেছে যে আমাকে যাই আমার আসার সময় 10টা 11টা থেকে ক্লিনার থেকে কেউ আমাকে তুলে নিয়ে যায়, কিছু দেয়, যাই হোক কিছু বলে, এবং আমি অন্য জায়গায় পড়ে থাকি এইভাবে এসেছি। আসার পর মা বলাতেই একটু দড়ি নিয়ে নেয় গলায়। সেই মুহূর্তে আমার ভাই পড়া ছিল, নিয়ে হঠাৎ নানুর হসপিটাল নিয়ে যায়, আমাকে ফোন করে। আমি ফোন করে বললাম তড়ি ঘড়ি নানুর হসপিটাল থেকে থানা যাও। বড়োবাবুকে আমরা যথেষ্ট জানিয়েছি যে আমার মেয়েটা HSS দিচ্ছে, খুবই এখনও 18 বছর হতে 4-5 মাস বাকি আছে, সাবালক হতে। তা আমার মেয়েটা এমনি ভালো গ্রামের রিপোর্ট আছে, খুবই গরিব মানুষ, পড়াশোনা করাইছিলাম। এরকম রাস্তাঘাটে যদি মেয়েদের হত্যা করে এরকম অত্যাচার হয় তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? আমি চাই নিউজকে আর মানবিতা অগ্রসরকে আমরা জানিয়েছি এটা যেন সঠিক বিচার হয়, আর কোনো মেয়ের প্রতি যেন এই অবিচারটা না হয়। আমার থানা পড়েছে কিছু বুঝতে, এটা বুঝতে পারছি, ওর বন্ধু বান্ধবদের সাথে গিয়েছিল ওরাই বলতে পারবে স্যার, আমরা তা জানি না। যদি ফোনে বলে ক্লিনার সেটা যদি বোলপুর হয় স্যার আমরা কী করে বুঝবো? আনমূর্খ মূর্খ আমরা। বন্ধুদের সঙ্গে আপনারা যোগাযোগ করেছিলেন? যোগাযোগ করেছিলাম, তাদের ফোন আমাদের নাম্বার, তাদের নাম্বার আমাদের ফোনে ছিল না, তো ওই ফোনটাই ছিল, ওই ফোনটা তো ওনার কাছে ছিল। আসার পর ওই ফোনে আবার ছেলেটা ফোন করে বলছে যে আমার মায়ের কাছে ছিল ছেলেটা, রেকর্ডিংটা আমাদের মোবাইলে ওনার আছে, ফোন করেছি, ওই ছেলেটা এই মুহূর্তে স্বীকার করে যে আমার মায়ের কাছে ছিল। কিছুক্ষণ পরে বলছে আমরা দিয়ে গেলাম, ওরা একটু উল্টোপাল্টা বলছে। এটা রিপোর্টার এবং পুলিশবাবু দেখুক এটা কী ব্যাপার, সঠিক ন্যায়টা ওনারাই দেখুক। ঠাকুর দেখে ফেরার পথে চারজন যুবক তার পথ আটকায় এবং ওই নাবালিকাকে বেহুশ করে নিয়ে চলে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার এই অবস্থা। বাড়ি ফিরে ওই নাবালিকা আত্মহত্যার চেষ্টা করে। ওই নাবালিকাকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায়। নানুর থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের লোকজন। নানুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমরা কোথায় যাবি? বললো কিন্নারে ঠাকুর দেখতে যাবো মা। মানে কিন্নারে ঠাকুর দেখতে যাবি, কার সাথে যাবি? বললো আমি শান্তনার সাথে যাবো, নতুন গাড়ি কিনেছে, ঘুরতে যাবো ওর সাথে। মানে ঠিক আছে যা চলে আসিস। তারপরে বিকাল দিকে আমি ফোন করি 4:30-4টার সময়, যে বাড়ি এলি না এখন, এত দেরি হলো? তো বললো যে মা এত দেরি হলো, আমি একটু পরে যাচ্ছি। তাই বললো একটু পরে যাচ্ছি, বলে আমার আসছে, সন্ধ্যা হয়ে গেছে, আসবে আসবে, মেয়ে আসবে, বাড়িতে কোনো ফোন নাই যে ফোন করবো। আমার ভাইপোটাও ছিল না বাড়িতে। তারপরে রাতে বাড়ি এলো, রাতে ফোন করছি 12টার পরে থেকে, ফোন কিন্তু রিং হয়েছে, ফোনও রিসিভ করছে না। তারপরে সারা রাতই ফোন করছি, সারা রাত জেগে আছি। সকালবেলায় যখন বাড়ি ফিরে তখন তো সাংঘাতিক অবস্থা, রক্তাক্ত অবস্থা, মানে কী অবস্থা এরকম। তো কালকে বাড়ি ফিরছি না, আর ফোন তুলছিস না কেন? বলছে মা আমাকে মেরো না, আমার কথাটা শোনো, কী বলো? দিয়ে বললো মা আমি কিন্নার থেকে বাড়ি আসছিলাম, কিন্নার থেকে রাত হয়ে গেছিলো আসতে, আমাকে 4টে ছেলে মুখে মাস্ক ছিল, চোখে চশমা ছিল আর মদও খেয়েছিলো, ওরা আমাকে হেজলা হেজি করছিলো। তারপরে আমাকে পাশে সব জিজ্ঞেস করলো কে এরকম করছে, আমি বললাম আমাকে বিরক্ত করছে, আমি বাড়ি যাবো। ওরা বলেছে না আমার বান্ধবী হয়। তারপরে ওকে নিয়ে গিয়েছে, বলছে মুখে কী দিয়ে দিয়েছে, তারপরে নিয়ে গিয়েছে, গিয়ে তারপরে ও কী করেছে ও কিছুই বুঝতে পারে নাই। ভোরবেলায় উত্তর দেখছে আমি সেই জাম্পিংয়ের মধ্যে আমি শুয়ে আছি। তারপরে তারপরে গাড়িটা এক জায়গাতে আছে, গাড়ি নিয়ে তারপরে বাড়ি আসছে। হ্যাঁ থানায় জানিয়েছি, থানার ব্যবস্থা নিয়েছে, থানা দেখছে, দেখবো। মেয়ে এখন ভালো নয়, আসতে ভর্তি আছে। আমরা চাই বিচার চাই এরকম না। তাদের এখন এই মুহূর্তে একটা বন্ধু বান্ধব আছে, ফোন করে কথা বলে, তাদের কিনে ফোন করেছিলাম, এই মাত্র ফোন করেছিল, বললো হ্যাঁ আমার মায়ের সাথে গিয়েছিলো কালকে, কিন্তু আমরা সকালেও বাড়ি চলে এসেছি। আমরা তোমরা দিতে এসেছিলে? বললো না আমরা দিতে যাই না, ও বাড়ি গিয়ে ফোন করেছিল, আমি বাড়ি পৌঁছে গিয়েছি। পড়াশোনাও করে, এই তো 12 পড়ছে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।